যশোর রোডে ফের ভেঙে পড়লো গাছ, বড় দুর্ঘটনা থেকে রক্ষা। অমিত শাহ ফিরে যেতেই বিপত্তি, সমস্যায় পড়েছেন যানবাহন চালকেরা। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, বন্দার বুকে দীর্ঘ 74 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আধুনিক ডিজাইনের কম মজুরিতে হালকা ও ভারী গহনা পাওয়া যায়। বাগদা রোড, বনগাঁ, মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, সবার সেরা। পেট্রাপোলে উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফিরে যাওয়ার পর যশোর রোডের ওপর ভেঙে পড়ল প্রাচীন শিশু গাছ। গাছের একটি অংশ গিয়ে পড়ে রাস্তার পাশে দোকানের ওপর। ঘটনায় দোকানটিও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তা। স্বরাষ্ট্রমন্ত্রীর পেট্রাপোলের এই কর্মসূচি ঘিরে গত কয়েকদিন ধরেই ব্যস্ততা ছিল পেট্রাপোল এলাকায়। এদিন সকাল থেকেই কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন নিরাপত্তা দপ্তরের কর্মী, আমন্ত্রিত অতিথি, সকলের গাড়ি চলাচল করেছে এই রাস্তা দিয়ে। অনুষ্ঠান শেষ হবার পর স্বাভাবিকভাবেই ওই একই রাস্তা ধরে তাদের ফিরে আসার কথা। সে সময় এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দ্রুত গাছ কেটে সরানোর ব্যবস্থা শুরু হয়। জানা গেছে, এদিন পেট্রাপোল থানার ছয়ঘড়িয়া এলাকায় যশোর রোডের ওপর আচমকায় ভেঙে পড়ে শিশু গাছের ডাল। ঘটনায় একটি দোকান ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের কোনো খবর নেই। এ বিষয়ে দোকান মালিক বলেন, আমার ছোট সন্তান দোকানের সামনে খেলা করছিল, কিছু সময় আগেই তাকে দোকানের ভেতর ডেকে নিই, না হলে বড় ক্ষতি হয়ে যেত। দোকানের ভেতরে ছিলাম, তা দোকানের ভেতরে দেখছি রাস্তা দিয়ে কয়েকজন লোক, মানে যারা পথযাত্রীরা যাচ্ছিলো এদিকে, তারা উল্টে ব্যাক করছে। হঠাৎ দেখে তাড়াতাড়ি করে বাইরে আসি, বাইরে এসে দেখি গাছটা, ওই গাছটা ভেঙে এখান থেকে পড়ছে, মানে আমার বাইরে বেরোনোরও সুযোগ দেয়নি, তার মধ্যে গাছটা পড়লো। এবার আমার ছেলে এখানে বাইরে ছিল, ঘুরছিল, ওরে খবর ঘরে ডেকে নিয়েছে, ঘরে গেছে বলে না হলে আজকে বিপদ হয়ে যেত, এই গাছটা ভেঙে পড়লো আমার দোকানের পরে। এই দোকানের পরে দোকানটা ভেঙে চুরে সব নষ্ট হয়ে গেছে, দোকানের মালপত্র সব নষ্ট হয়ে গেছে। এই গাছগুলোর শক্তি প্রায়, মানে শক্তি নেই, গাছগুলো যখন তখন, মানে বৃষ্টি নেই, ঝড় নেই, ভেঙে পড়ে যাচ্ছে। আমরা যাতায়াতে প্রাণে বেঁচে গেছি, কিন্তু আমাদের দোকান টোকানগুলো ক্ষতি হয়ে গেছে। আমরা চাইছি যে এই গাছের ডালগুলো যত পারা যায় কেটে ছোট করে দেওয়া ভালো, গাছগুলো একেবারে মানে নষ্ট হয়ে গেছে, গাছের কোনো শক্তি নেই, যখন তখন ভেঙে পড়ে যাচ্ছে। ঘটনার পর ফের একবার প্রাচীন গাছের ডালগুলিকে কেটে ফেলার দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা, সরব হয়েছেন রাস্তা চওড়া করার বিষয়েও। তাদের দাবি, আন্তর্জাতিক পেট্রাপোল বর্ডারে যাওয়ার একমাত্র রাস্তা এটি, গাছের ডাল ভেঙে মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। কয়েকদিন আগেও পেট্রাপোল এলাকায় গাছের ডাল ভেঙে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রশাসনিক উদাসীনতায় বারবার এমন ঘটনা ঘটছে বলেই অভিযোগ তুলেছেন এলাকার বাসিন্দারা। গাছের অবস্থা খুবই খারাপ, দীর্ঘদিন প্রচুর বয়স হয়ে গেছে গাছের, এবং গাছের কোনো শক্তি নেই, যে কোনো মুহূর্তে গাছ ভেঙে পড়ছে, প্রচুর পথচারীরা মরে যাচ্ছে, আমরাও প্রতিবেশী রাস্তা ধরে আমরা বসবাস। এই জাস্ট আধ ঘন্টা আগে হয়েছে, না হতাহত হয়নি, কিন্তু হতো যদি স্কুল টিস্কুল চলতো চলাকালীন, যে কোনো মুহূর্তে। এবং ডানে বাইরে দেখেন প্রচুর গাছ আছে, শুকনো গাছ পড়ছে, আজকে হয়েছে, আজকে যেহেতু বর্ডারে একটা অনুষ্ঠান হচ্ছে, এই ব্যাপারে হয়তো তাড়াতাড়ি সব প্রশাসনরা আগে ছিল, তড়িঘড়ি করে কাজটা হয়ে গেল, না তো সময় লাগতো। এবং রাস্তাটাও হওয়ার দরকার, গাছও কাটার দরকার, রাস্তার কিছু নেই, রাস্তা সংস্কার করা দরকার, প্রচুর জায়গা আছে রাস্তায়, যা আছে এরকম আরও দুটো চারটে রাস্তা হয়ে যায়, কিন্তু মানুষ দীর্ঘদিন অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষ মারা যাচ্ছে। আপনি সাবধানে যাবেন কি, আর একটা গাড়ি এসে আপনার পিছনে বেড়ে যাচ্ছে, কন্ট্রোল করতে পারছে না গাড়ি। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, পেট্রাপোল। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগা বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।